নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/9/2021 ঘূর্ণিঝড় গুলাবের লাইভ আপডেট নিয়ে হাজির হলাম। তো ঘূর্ণিঝড় গুলাব স্থলভাগে কালকে রাতেই আছড়ে পড়েছে, আমি টাইমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। তো সেই ঘূর্ণিঝড় গুলাব এখন কিন্তু স্থলভাগে অবস্থান করছে, যদিও গতিবেগ এখন কমেছে, কিন্তু গতিবেগ এখনও তবু 50 থেকে 60 কিলোমিটার বা 70 কিলোমিটার বেগে বাতাস বইছে। এখন কোন জায়গায় অবস্থান করছে? আর এইদিকে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ অবস্থান করছে, দেখতে পাচ্ছেন একদম মায়ানমারের উপকূলের কাছে। দেখুন উত্তর পূর্ব উপকূলে দেখতে পাচ্ছেন মায়ানমারের উপকূলের কাছে আবার কিন্তু একটা নিম্নচাপ কেন্দ্র অবস্থান করছে। এই নিম্নচাপটাও কিন্তু গভীর থেকে গভীরতর হতে পারে, হাওয়াবিদরা জানাচ্ছেন সেটাই। এবং এই নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে অর্থাৎ দীঘা বা সুন্দরবন উপকূলে এসে আঘাত করতে পারে এবং এসে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু প্রচুর ব্যাপক হারে বৃষ্টিপাত শুরু করতে পারে আজকের মধ্যে বা কালকের মধ্যে। 28 তারিখে কালকের মধ্যে এটা স্থলভাগে এসে আছড়ে পড়বে বা আজকে রাতের দিকে স্থলভাগে এসে দিকে ছুটে চলে আসবে এই নিম্নচাপ। এর কারণে আগামীকাল কিন্তু বৃষ্টিপাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আজকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বিশেষ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এই ঘূর্ণিঝড় গুলাবের দাপটে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় গুলাব এখন প্রায় দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের কাছে অবস্থান করছে, প্রায় অন্ধ্রপ্রদেশের অঞ্চলের কাছে অবস্থান করছে। এটা কোন জায়গায় অবস্থান করছে আমরা একটু দেখে নেব। সুকুমার কাছে অবস্থান করছে দেখতে পাচ্ছেন, বিশাখাপত্তনমের ঠিক আরও পশ্চিম দিকে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের মধ্যে। তো এখানে এই এর চারপাশে অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, এই চারপাশের অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস বইছে, এখন এই অঞ্চলগুলো প্রভাবিত হচ্ছে। তবে ঝড়ের গতিবেগ কিছুটা কমলেও এখনও কিন্তু ঝড়ের গতিবেগ রয়েছে, তার সঙ্গে চলছে প্রবল বৃষ্টি এবং সেই বৃষ্টির দাপটে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের কিছু অংশ এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এখনও এই ঘূর্ণিঝড় হচ্ছে গুলাবের প্রভাব পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই গুলাবের লাইভ আপডেট। তো এখনও স্থলভাগে কিন্তু এটা ব্যাপক প্রভাব বিস্তার করছে, জগদলপুর, তারপর হচ্ছে গুরেটু, মাঙ্গুরু, বিজাপুর এইসব অঞ্চলগুলো এই ঝড়ের প্রভাবে প্রভাবিত হয়েছে। এবং ঝড়ের কেন্দ্র যেটা রয়েছে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটা সুকমার কাছে অবস্থান করছে, আমি একটু দেখতে পাচ্ছেন ভেকাপাতা মেলাম, এই ভেঙ্কাতা পালেম এবং পেন্টা এইসব অঞ্চলের জুড়ে এই নিম্নচাপ কেন্দ্রটা অবস্থান করছে, এর ফলে তার পার্শ্ববর্তী অঞ্চল কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলছে। তাহলে ঘূর্ণিঝড় গুলাবের লাইভ আপডেট আপনারা দেখলেন, এখন ঠিক অবস্থান করছে সকাল 27 তারিখে 27/9/2021 সকাল 8:20-21 মিনিটের আমি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানের এইদিকে তো এই ঘূর্ণিঝড় আরও কিন্তু আগামী মানে আজকের দুপুরের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। আবহাওয়া দপ্তর এর যে বুলেটিন, সেই বুলেটিনটা আমরা দেখে নেব, বুলেটিনে কী বলছে, তারপর আবহাওয়া সংক্রান্ত যে আজকের যে বিভিন্ন প্রতিবেদন সেই প্রতিবেদনগুলো আমি শেয়ার করব। তো এখন ঘূর্ণিঝড় গুলাবের লাইভ আপডেট দেখলেন, আর এদিকে আবার একটি পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমারের কাছে যে নিম্নচাপ অবস্থান করছে সেই নিম্নচাপের লাইভ আপডেট আমি দেখালাম। এবারে তাহলে এই দুই জোড়া মানে হচ্ছে আপনার গুলাবের ঘূর্ণিঝড়ের প্রভাব মোটামুটি আজকের বিকেলের মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তা এটি কিন্তু তারপরেও আবার এই নিম্নচাপ যেটা অবস্থা ফর্ম করেছে নতুন, সেই নিম্নচাপের কবলে পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। তো এই নিম্নচাপের আপনারা লাইভ আপডেট দেখলেন বা ঘূর্ণিঝড় গুলাবের লাইভ আপডেট দেখলেন। এবং এবার আমরা একটু দেখে নেবো ভারতের আবহাওয়া দপ্তর যে বুলেটিনে প্রকাশ করেছে সেই বুলেটিনটা একটু দেখে নেবো। দেখতে পাচ্ছেন আজকের বুলেটিন 27/9/2021 বুলেটিনে যেটা বলা হচ্ছে যে গুলাব ঘূর্ণিঝড় সেটা দুর্বল হয়ে গেছে কিছুটা, এখন ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে, এটা হচ্ছে এখন হচ্ছে সাইক্লোন স্টর্ম নেই আর ঘূর্ণিঝড়ে সেই দাপড় নেই, এখন কিছুটা গতিবেগ কমেছে, 50 থেকে 60 বা 70 কিলোমিটার বেগে বাতাস বইছে। এটা আজকে ঠিক মানে এখন যেটা ভালো 11:30 দুপুরের মানে বেলা 11:30 সময়ে এটার গতিবেগ আরও কমে যাবে, 60 কিলোমিটার বেগে গতিবেগ কমে যাবে এবং 60 কিলোমিটার এবং আরও কিছুটা পশ্চিম দিকে সরে যাবে সামান্য এবং গিয়ে শুধু ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে। এবং তারপর আজকে বিকেল 5:30টার মধ্যে এটা সাধারণ নিম্নচাপে পরিণত হবে, ঘূর্ণিঝড় থেকে ওয়েল মার্ক লো সাধারণ নিম্নচাপে পরিণত হবে আজকে 5:30টার মধ্যে, এবং তারপর সেই নিম্নচাপের জেরে কিছু বৃষ্টিপাত হবে ওই সব অঞ্চলে এবং এটা এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে আস্তে আস্তে দুর্বল হতে হতে। এখন যেটা কলিঙ্গপত্তমে অন্ধ্রপ্রদেশের থেকে 120 কিলোমিটারের ভেতরের দিকে রয়েছে, ছত্তিশগড়ের জগদলপুরের কাছে 130 কিলোমিটার দূরের অবস্থান করছে এটা।
তো এগুলাবে লাইভ আপডেট আমি তো আপনাদের সাথে শেয়ার করছি। ঝড়ের গতি কোথায় কী, বেশি হেভি বৃষ্টিপাত, তবে বৃষ্টিপাত ওই সব অঞ্চলে প্রচুর ব্যাপক হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে, এবং এটা আমরা একটু দেখে নেব। এরপরের এটা দেখে নেব, লোকেশনটা একটু দেখে নেব, ম্যাপ ম্যাপ লোকেশনটা একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন এইসব এলাকাগুলো প্রভাবিত হচ্ছে, এই দেখুন প্রভাবিত এলাকাগুলো। এটা অবশ্য অনেক মানে আগের ছবি, এটা কিছুটা আরও একটু পশ্চিম দিকে সরে গেছে, এখানে গিয়ে শেষ হবে। তো এ গেল। এবার আমরা একটু প্রতিবেদন সম্পর্কে দেখে নেব। আজকের যে ঘূর্ণিঝড় গুলাব এবং নিম্নচাপ সংক্রান্ত যে ভারতের আবহাওয়া দপ্তর বা আলিপুর আবহাওয়া দপ্তর নিয়ে কী বলছেন এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ, এই দুটির সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা একটু দেখে নেব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখে নিই কী রয়েছে, দেখুন মঙ্গল এবং বুধ অর্থাৎ আগামীকাল পরশু মঙ্গল ও বুধে দুর্যোগের আশঙ্কা। সোমবার হালকা বৃষ্টি, মঙ্গলবার থেকে অঝোরে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গ জেলাগুলোতে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণপাত থেকে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা, তার জেরেই দুর্যোগের আশঙ্কা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, বকখালি সহ উপকূলবর্তী সমস্ত হোটেল পর্যটক শূন্য করার নির্দেশ। দুদিনের 3 দিন পর্যটক শূন্য করার নির্দেশ রয়েছে। একটু দেখে নেবো প্রতিবেদনটা। রবিবাসরীয় বেলা গড়ালো যেন দুর্যোগের ইঙ্গিতে। রাতের মধ্যে উড়িষ্যার গোপালপুর, অন্ধ্রপ্রদেশের কালিঙ্গপত্তনমের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব। গুলাবের কাঁটা সরাসরি না ফুটলেও তার আঁচড় পড়বে বঙ্গ আকাশে। সোমবার থেকে বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুলাব যেতে না যেতেই হাজির হয় হবে একটি নিম্নচাপ। সোমবার অল্প বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে অঝোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস 27 সেপ্টেম্বর সোমবার নাগাদ বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণপাতের সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় এই ঘূর্ণপাত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যদিও নিম্নচাপ অলরেডি তৈরি হয়ে গেছে, যার জেরে ব্যাপক বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জেরে। এবং এর প্রভাব চলবে দুদিন। আগামী 30 তারিখে কলকাতার ভবানীপুর, মুর্শিদাবাদ, শমশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট রয়েছে, ফলে ভোটের মাধ্যমে দুর্যোগ ভোটের মধ্যে দুর্যোগ বাড়তি সমস্যা তৈরি করবে কিনা তা কপালে চিন্তার ফাঁস পড়েছে রাজনৈতিক মহলে। তো আগামী দুদিন দুর্যোগের খবর আছে, তবে আমাদের কাছে বড় কিছু খবর নেই আম্ফানের মতো। সোম মঙ্গলবার ঘূর্ণিঝড় আসতে পারে, আপাতত বিদ্যুতের খুঁটি থেকে একটু দূরে থাকবেন এরকমই নির্দিষ্ট। দীঘায় বেড়াতে গিয়ে তালসারিতে স্নানে নেমে নিখোঁজ মধ্যগ্রামের 2 যুবক এবং গুলাবের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইছে বা বইবে এরকমই আভাস রয়েছে। এবং আরও কিছু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক। 28-29 তারিখ জারি করা হয়েছে দীঘা উপকূলে কমলা সতর্কতা। তা দেখতে পাচ্ছেন প্রতিবেদনটা আমি শেয়ার করলাম। তো যা হোক, এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং অবশ্যই বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিতে থাকবো। ধন্যবাদ। এরপরের ভিডিওতে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন।